हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम टॉकिंग अबाउट जनरल साइंस अर्थात साधारण विज्ञान। साधारण विज्ञान আমরা আগের ভিডিওতে তিনটে পার্টে আলোচনা করেছিলাম কেমিস্ট্রি, আজকে আমরা আলোচনা করব ফিজিক্স। তো আমরা জানি যে কোনো এক্সামের জন্যই জেনারেল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অনেক কোশ্চেন আসে যেগুলো আমাদের জানার বাইরে। তো এই সময় আমরা লকডাউনে বিভিন্ন পিডিএফ নিয়ে আমরা বাড়িতে বসে পড়াশোনা স্টার্ট করতে পারি। তো জেনারেল সায়েন্সের যে কন্টেন্ট অর্থাৎ জেনারেল সায়েন্সের মধ্যে থাকছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে। তো তিনটে আমরা আলোচনা করব, আর কেমিস্ট্রি আমরা পার্ট বাই পার্ট তিনটে আলোচনা করে নিয়েছি তিনটে পার্টে, আর ফিজিক্স আজকে আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, এবং যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, এবং ভিডিওটি প্রত্যেকেই দেখার সময় একটা লাইক দেবেন। আর যারা যারা পিডিএফগুলো নিয়েছেন জেনারেল সায়েন্সের পিডিএফ নিচে লিঙ্ক থাকবে, নিয়ে নিতে পারবেন। এছাড়াও যেগুলো প্রোভাইড করা হয়েছে স্ট্যাটিস্টিক, জিকে এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এছাড়াও থাকছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আর পলিটি এবং ইকোনমিকের যে পিডিএফ সেটা পরে আপলোড করা হবে, খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আপনারা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারেন এবং স্টুডিও খবরের স্টুডিওতে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে লাইক করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। তো চলুন আজকে আমরা দেখে নিই ফিজিক্সের কন্টেন্টে কী আছে এবং ফিজিক্স আমরা পার্ট ওয়ান আলোচনা করবো আজকে। তো ফিজিক্সের যে কন্টেন্ট আছে অর্থাৎ সূচিপত্র যেটা থাকে, আমরা জানি প্রত্যেকটা সিলেবাসের যে প্রত্যেকটা যে টপিক থাকে, প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা পড়াচ্ছি। তো ফিজিক্সে দেখুন, প্রথমে আমরা আলোচনা করবো আজকে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মোশন, ফোর্স অ্যান্ড ল অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন, এই পাঁচটা চারটে জিনিস আমরা আলোচনা করব। পরের ভিডিওতে আমরা আলোচনা করব, পরের ভিডিওতে ওয়ার্ক, এনার্জি, সাউন্ড, লাইট, হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। এছাড়াও আছে ন নম্বর অপশানে আছে ইলেকট্রিসিটি, সোর্স অফ এনার্জি, ইনভেনশন এবং ডিসকভারি, ফিজিক্স, ওয়ান লাইনের কোশ্চেন। কোশ্চেন তো থাকবেই প্রত্যেকটা, যেমন কেমিস্ট্রিতে আমরা আলোচনা করেছি ওয়ান লাইনের কোশ্চেন, আজকে আমরা ফিজিক্সে ওয়ান লাইনের কোশ্চেন আলোচনা করব। কেমিস্ট্রি ওয়ান লাইনের কোশ্চেনের এখনও 100টার মতো বাকি আছে, সেটা আমি পরে ভিডিওতে আপলোড করে দেবো। তো যারা যারা নিতে চান নিচে লিঙ্ক দিয়ে দেবো, নিচে লিঙ্কে নিয়ে নেবেন। খুব সুন্দর করে পিডিএফ বানানো হয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। WBCS, PSC, এছাড়া PSC যে কোনো এক্সাম আছে, মিসেলেনিয়াস বলুন, PSC ক্লার্কশিপ বলুন, ICDS বলুন, এছাড়া আরও অন্যান্য PSC যত এক্সাম আছে, স্টাফ সিলেকশন কমিশনের যত এক্সাম আছে এবং সেন্ট্রালের যত এক্সাম আছে, সব এক্সামেই আপনার জেনারেল সায়েন্স কিন্তু কাজে লাগছে। তো আসুন আমরা এখানে দেখে নিই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। প্রথমে আমরা আসছি ইউনিট। তো ইউনিটে কী আছে না, ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ আ স্ট্যান্ডার্ড অর ফিক্সড কোয়ান্টিটি অফ ওয়ান কাইন্ড ইউজ টু মেজার আদার কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড। এগুলো তো আপনারা যখন পড়বেন এগুলো পড়েই নেবেন। ইউনিট এখানে আপনারা পড়ে নেবেন ফান্ডামেন্টাল ইউনিট, ড্রাইভ ইউনিট আর টু ক্লাসিফিকেশান, একটা হচ্ছে ইউনিট বেসিক কোয়ান্টিটি, লেন্থ মাস এবং টাইম, আর একটা হচ্ছে আপনার ড্রাইভ ফ্রম বেসিক ইউনিট অ্যান্ড বিয়ার কন্টেস্ট রিলেশনশিপ উইথ ফান্ডামেন্টাল ইউনিট, এক্সাম্পল আর এরিয়া, ভলিউম, প্রেশার, ফোর্স এটসেট্রা। তো এখানে যে এখানে শুধু টপিকগুলো আপনারা এগুলো ডিটেলসে না পড়েও আপনারা এখানে যে ছকের মাধ্যমে যেগুলো আছে এগুলো দেখে নিতে পারেন, যেগুলো পরীক্ষা এসে থাকে। WBCS মেন্সে গতবারে যারা দিয়েছেন সেখানেও এসেছে, আগের বারেও এসেছে, তার আগের বারেও এসেছে। তো এখান থেকে কোশ্চেন আসে মেজারমেন্ট থেকে। তো প্রথমে আমরা আসুন বেসিক কোয়ান্টিটি লেন্থে যদি বলি, সেটা হচ্ছে লেন্থের হচ্ছে ফুট, APS পদ্ধতিতে, CGS পদ্ধতিতে সেন্টিমিটার, MKS পদ্ধতিতে মিটার, SI পদ্ধতিতে মিটার। আমরা জানি ফান্ডামেন্টাল ইউনিট কটা আছে, চারটে আছে, সেটা কি APS, CGS, MKS এবং SI পদ্ধতি। বেশিরভাগ এসে থাকে CGS এবং SI পদ্ধতি এসে থাকে। মাস হচ্ছে APS পদ্ধতিতে হচ্ছে পাউন্ড বলা হয়, CGS পদ্ধতিতে হচ্ছে গ্রাম, MKS পদ্ধতিতে কিলোগ্রাম, SI পদ্ধতিতে কিলোগ্রাম। এরপরে দেখুন টাইম, টাইম হচ্ছে আমরা জানি APS পদ্ধতিতে সেকেন্ড, CGS পদ্ধতিতে সেকেন্ড, MKS পদ্ধতিতে সেকেন্ড, আর SI পদ্ধতিতেও সেকেন্ড। কারেন্ট, কারেন্ট হচ্ছে APS পদ্ধতিতে হচ্ছে অ্যাম্পিয়ার, CGS পদ্ধতিতে অ্যাম্পিয়ার এবং MKS পদ্ধতিতে হচ্ছে অ্যাম্পিয়ার, আর SI পদ্ধতিতেই হচ্ছে অ্যাম্পিয়ার। বেসিক কোয়ান্টিটি টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে APS পদ্ধতিতে ফারেনহাইট, CGS পদ্ধতিতে সেন্টিগ্রেড, আর MKS পদ্ধতিতে সেন্টিগ্রেড, SI পদ্ধতিতে কেলভিন। সিক্স হচ্ছে লাইট ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি হচ্ছে APS পদ্ধতিতে ক্যান্ডেলা, এটা পরীক্ষা এসেছে, CGS পদ্ধতিতে ক্যান্ডেলা, MKS পদ্ধতিতে ক্যান্ডেলা, আর SI পদ্ধতিতে ক্যান্ডেলা। এরপরে আমরা যদি SI বেস কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট দেখে নিই, লেন্থের হচ্ছে SI ইউনিট হচ্ছে মিটার, সিম্বল হচ্ছে M থাকে, মাসের হচ্ছে SI ইউনিট কিলোগ্রাম, সিম্বল হচ্ছে কেজি থাকে, টাইমের SI ইউনিট হচ্ছে সেকেন্ড, সিম্বল S থাকবে, ইলেকট্রিক কারেন্টের অ্যাম্পিয়ার তো আপনার সিম্বল থাকছে A, আর থার্মোডাইনামিক টেম্পারেচার কেলভিন, কেলভিন হচ্ছে সিম্বল থাকছে কে। এছাড়া থাকছে অ্যামাউন্ট অফ সাবসিস্টেন্স হচ্ছে মোল, SI ইউনিট হচ্ছে মোল, সিম্বল হচ্ছে মোল, আর লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেল, SI ইউনিট আপনার সিম্বল থাকছে CD, এটা একটু আলাদা মনে রাখতে হবে।
এরপরে আসছি এসআই ইউনিট কোয়ান্টিটি, সেটা হচ্ছে এরিয়া হচ্ছে স্কোয়ার পার স্কোয়ার মিটার, ভলিউম হচ্ছে কিউবিক মিটার, ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাসেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডেন্সিটি কিলোগ্রাম পার মিটার কিউব, ওয়ার্ক হচ্ছে জুল, এনার্জি হচ্ছে জুল, ফোর্স হচ্ছে নিউটন, ওয়েট হচ্ছে নিউটন, প্রেশার হচ্ছে পাস্কাল, ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টজ, এটা সবাই মনে সবারই জানা আছে, পাওয়ার হচ্ছে ওয়াট, ইম্পালস হচ্ছে নিউটন সেকেন্ড, এটা হচ্ছে 2019 WBCS মেন্স হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়াট, অ্যাঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান পার সেকেন্ড, ইলেকট্রিক চার্জ হচ্ছে কুলম্ব, ইলেকট্রিক পোটেন্সিয়াল ভোল্টেজ হচ্ছে ভোল্ট, ক্যাপাসিট্যান্স হচ্ছে ফ্যারাডে বা ফ্যারাড, অ্যান্ড ইন্ডাক্টেন্স হচ্ছে হেনরি, রেজিস্ট্যান্স ওহম, ইম্পিডেন্স ওহম, রেকট্যান্স হচ্ছে ওহম, আর ইলেকট্রিক কন্ডাক্টেন্স হচ্ছে সিমেন্স, টর্ক হচ্ছে নিউটন পার মিটার, স্পেসিফিক হিট হচ্ছে জুল পার কিলোগ্রাম। এগুলো ডিটেলস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছকের মাধ্যমে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা আপনারা ডিটেলস না পড়ে ছকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারেন। আর এগুলো যেগুলো এসে থাকে হচ্ছে বেশিরভাগ এসে থাকে ন্যানো এবং মাইক্রো, ন্যানোটা মনে দেবেন 10^-9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইক্রো হচ্ছে 10^-6, আর এখানে আর সেগুলো পড়তে হচ্ছে না, মেজারমেন্ট অফ লেন্থ, বাকিগুলো আপনারা দেখে নেবেন, এখানে আমি দিয়ে দিয়েছি ডিটেলস এখানে। আর এখানে হচ্ছে বিভিন্ন টেম্পারেচার এবং ফারেনহাইট স্কেলের যে মেজারমেন্ট সেটা আপনাদের মনে রাখতে হবে, R/80 - C/100 -K/273, আমরা জানি কেলভিনের হচ্ছে মান হচ্ছে 273, আর সেন্টিগ্রেড স্কেলের হচ্ছে 100, আর এফের অর্থাৎ ফারেনহাইটের মিনিমাম 32 আর আপনার ম্যাক্সিমাম হচ্ছে 180। তো এইভাবে এখান থেকে আপনারা বিভিন্ন ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলের মানটা বার করতে পারবেন। লিস্ট অফ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউজ, এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আছে। তো এখানে আমরা এখানে দেখে নেব অ্যামিমিটার হচ্ছে মেজারমেন্ট অফ দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট, অ্যাল্টিমিটার হচ্ছে আমরা জানি অ্যাল্টিটিউড মাপার জন্য কাজে লাগে, অ্যানিমোমিটার ইউজ অফ মেজারিং উইন্ড স্পিড অ্যান্ড ডাইরেকশন, বারোগ্রাফ হচ্ছে কন্টিনিউয়াস রেকর্ডিং অফ দ্য অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, আর বিনোকুলার হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ ফর দ্য ম্যাগনিফাইড ভিউ অফ ডিস্ট্যান্ট অবজেক্ট, যেটা বোলোমিটার হচ্ছে টু মেজার দ্য হিট রেডিয়েশন, এখানে আপনারা পড়ে নেবেন, আমি আর ডিটেলস এখানে পড়ছি না, বিভিন্ন যত ইনস্ট্রুমেন্ট আছে ফিজিক্সে থাকে বইতে, তো সেগুলো হচ্ছে যেহেতু এটা NCERT বেসড PDF আছে, তো আপনারা এখান থেকে অনেক কোশ্চেনই পাবেন যেগুলো অন্যান্য বইতে পাবেন না, কেন সব জিনিস এক বইতে থাকে না, তো এখানে আপনারা ডিটেলস এগুলো পড়ে নেবেন, কী কী ইনস্ট্রুমেন্ট আছে, তার ইউজেস কী কী আছে। শেষে আছে স্পেকট্রোমিটার, যেটা হচ্ছে প্রপার্টি অফ লাইট। এরপরে আসুন মোশনের হচ্ছে আমরা স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি এখানে আগে দেখে নেব। মোশন যেগুলো আছে স্কেলার হচ্ছে স্কেলার যে কোয়ান্টিটি উইথ দ্য ম্যাগনিটিউড অনলি, আর ভেক্টর হচ্ছে ম্যাগনিটিউড উইথ হচ্ছে ডাইরেকশন থাকবে, আমরা জানি স্কেলার কোয়ান্টিটি কী কী আছে, লেন্থ, এরিয়া, ডিস্টেন্স, স্পিড, মাস, ডেন্সিটি, প্রেশার এটসেট্রা, আর ভেক্টর কোয়ান্টিটিতে কী কী আছে, ভেক্টর কোয়ান্টিটিতে আছে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাসেলারেশন, মোমেন্টাম এবং ফোর্স। যদি মনে হচ্ছে ভিডিওটা স্পিডি হয়ে যাচ্ছে, অবশ্যই আপনাদের অনুরোধ করবো যখন ভিডিওটা দেখবেন একটু পজ করে দেখে নেবেন। এরপরে আসুন দেখে নিই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে আপনারা দেখে নেবেন, এখানে ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, এগুলো দুটোর হচ্ছে রেফারেন্স করা আছে, ডিফারেন্সগুলো একটু দেখে নেবেন। আর এখানে হচ্ছে ডিটেলস ওখানে আর আলোচনা করছি না, আপনারা পড়ে নেবেন, এখানে আমি শুধু কোশ্চেনগুলো আলোচনা করবো। তো আসুন এখানে ভেলোসিটি, এখানে ডিটেলস দেওয়া রয়েছে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের, ফোর্স অ্যান্ড ল অফ মোশন, এখানে আমরা চারটে ল পড়বো। ফার্স্ট ল অফ মোশন যেটা হচ্ছে ল অফ ইনার্সিয়া, আমরা জানি ফার্স্ট ল অফ মোশন স্টেট অ্যান্ড অবজেক্ট রিমেন ইন দ্য স্টেট রেস্ট অ্যান্ড ইউনিফর্ম মোশন ইন আ স্ট্রেট লাইন আনলেস কম্পেলড টু চেঞ্জ দ্য স্টেট বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, আর এটা আগে বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া বলা হয়। আর সেকেন্ড ল অফ মোশন যেটা সেটা হচ্ছে কি না, সেকেন্ড ল অফ মোশন হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যান্ড অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্স ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, সেকেন্ড ল অফ মোশন। থার্ড ল অফ মোশনকে কি না, থার্ড ল অফ মোশন যেটা আছে সেটা হচ্ছে দুটোরই অ্যাকশান এবং রিয়াকশান আছে, সেটা হচ্ছে থার্ড ল অফ মোশন। যেমন হচ্ছে আমরা জানি যে মোশন অফ রকেট, রকেটের মোশন বা হচ্ছে সেলার জাম্প, এছাড়া বুলেটে যদি আমরা জানি যে বুলেটে বন্দুক যদি মানে যেটা গান যেটা অপোজিট ফোর্স চলে আসে, কেউ যদি বন্দুক কাউকে যদি গুলি করে তার বন্দুকটা কিন্তু তার পেছন দিকে ফিরে আসে, এটা হচ্ছে কি না থার্ড ল অফ মোশনের জন্য। এরপরে আমরা দেখে নেব কনজারভেশন অফ দ্য মোমেন্টাম, যেখানে পাচ্ছি গ্র্যাভিশন, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা পরীক্ষায় এসে থাকে, দূরে অনেকে গুলিয়ে ফেলেন। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি না, সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে দ্য ফোর্স দ্যাট কজেস অ্যাসেলারেশন টু কিপ বডি মুভিং অ্যালং উইথ সার্কুলার পথ, এটা সার্কুলার পথের মাধ্যমে মুভ করছে বডিটাকে, ইজ অ্যাক্টিং টুয়ার্ড দ্য সেন্টার, যেটা হচ্ছে সেন্টারের
এদিকে আসছে, দ্য মোশন অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘুরছে এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এরপরে আসুন দেখে নিই সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সে অনেক কিছু, অনেকগুলো অপশন মানে অনেকগুলো এক্সাম্পল পাবেন, যেমন হচ্ছে বেকিং সরি দে হচ্ছে ব্যাঙ্কিং অফ রোড, ওয়াশিং মেশিন, ড্রায়ার, আর ক্রিম সেপারেট, অর্থাৎ হচ্ছে দুধ থেকে যে মিল্ক সেপারেট করা হচ্ছে সেটাও কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে হচ্ছে। আপনাদের জন্য কোশ্চেন রইল সিউইং মেশিন অর্থাৎ সেলাই মেশিনটা কোন ধরনের ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স নাকি সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা অনেক বার এসেছে পরীক্ষায়। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এখানে আপনারা দেখে নেবেন ফর্মুলাটা, ইম্পর্টেন্স অফ দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, যেটা হচ্ছে ফোর্স দ্য বাইন্ড অ্যাজ দ্য আর্থ, এটা যে পৃথিবী যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে যেটা হচ্ছে পৃথিবীটা বাইন্ড হয়ে রয়েছে, এবং আবার প্ল্যানেট অ্যারাউন্ড রয়েছে মোশন, প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে যে প্ল্যানেটগুলো রয়েছে এগুলো আমরা প্রথম থেকেই জানি, তো এগুলো একটু পড়ে নেবেন। অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাস, ওয়েট, বুয়েন্সি, আর্কিমিডিস প্রিন্সিপালটা একটু পড়ার প্রয়োজন আছে। আর্কিমিডিস প্রিন্সিপালটা হচ্ছে কি না, হোয়েন দ্য বডি ইজ ইমার্স ফুললি পার্সিয়ালি ইন আ ফ্লুইড ইট ইজ এক্সপিরিয়েন্স টু আপওয়ার্ড ফোর্স। আচ্ছা, আমরা জানি যে যতটা ওজন, যে কোনো বস্তুর যতটা ওজন আছে সে ততটাই জল তার বাইরে বেরিয়ে আসবে, এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল, যেটা হচ্ছে ফ্লোটেশন অফ প্লয়টেশন ফর্মুলা। এরপরে আসুন দেখে নিই রিলেটিভ ডেন্সিটি। এরপরে আসুন ওয়ার্ক অ্যান্ড এনার্জি। আচ্ছা, ওয়ার্ক অ্যান্ড এনার্জিটা আমরা যেটা আছে এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, অর্থাৎ পার্ট টুতে, এটা আমরা পার্ট ওয়ানে আলোচনা করলাম রিলেটিভ ডেন্সিটি পর্যন্ত। রিলেটিভ ডেন্সিটি পর্যন্ত আপনারা পড়ে নেবেন যারা যারা পিডিএফটা নিয়েছেন, আর যারা নেননি অবশ্যই নিয়ে নেবেন, নিচের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে দেখে নিন, এখানে রিলেটিভ ডেন্সিটি যেটা আছে, ডেন্সিটি অফ দ্য সাবসিস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ মাস অফ আ ইউনিট ভলিউম, দ্য ইউনিট অফ ডেন্সিটি ইজ কিলোগ্রাম পার মিটার কিউব। আর রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল টু ডেন্সিটি অফ সাবসিস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার। তো এরপরে আমরা আলোচনা করব, ওয়ান লাইনারের কোশ্চেন কেমিস্ট্রি কিছুটা বাকি আছে, আর ফিজিক্সের ওয়ান লাইনের কোশ্চেন, তো ফিজিক্সটা শেষ হলে আমরা আলোচনা করব, তিনটে পার্টে আমরা শেষ করবো এটাকে। এরপরে আলোচনা করবো আমরা বায়োলজি, বায়োলজিটা শেষ করবো আমরা দুটো পার্টে, আর ম্যাথ এবং রিজনিংয়ের শর্ট ট্রিক্স আমরা আলোচনা করবো পরের ভিডিও থেকে। তো অবশ্যই আপনারা এই নিয়ে কমেন্ট জানাবেন কার কী মতামত, আর বন্ধুরা যারা নতুন আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। অবশ্যই আপনারা আমাকে মানে আনএকাডেমিতে ফলো করতে পারেন, এছাড়াও খবরের স্টুডিওতে ফলো করতে পারেন, ফেসবুক পেজে লাইক করুন, টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে ভুলবেন না। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর অবশ্যই যারা যারা পিডিএফগুলো নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যারা যারা নিতে চাইছেন পিডিএফগুলো পেয়ে যাবেন। 50 টাকার মধ্যেই সবার অনুরোধে পিডিএফটা রাখা হয়েছে, যেগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য খুব কাজে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা কত সুন্দর করে বানানো হয়েছে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ আজকের মতো এখানে।